কালিজিরা দেখতে কালো হলো সেটা একটি ব্ল্যাক ডায়মন্ড মানে আল্লাহর দেওয়া একটা মহা পবিত্র মশলা কালিজিরা হাদিস আছে যে কালিজিরা মৃত্যুবাদে সকল রোগের ঔষধ আল হাদিস শরীফ আরেকটি হাদিস আছে যদি আল্লাহ তালা মৃত্যু ফিরানের জন্য কোনো ওষুধ দিতেন সেটা কালিজিরার থেকে দেওয়া হতো কালিজিরার তৈল একটা তিন মাস যদি একটু একটু করে প্রতিদিন দুইবার করে চোখে দেওয়া যায় চোখ থেকে অনেক পানি পড়বে চোখের অনেক জ্বালা পোড়া বন্ধ হয়ে যাবে চোখের বিভিন্ন রোগের জন্য এটা একটা মহা ওষুধ হলো কালিজিরার খাটি তৈল কালিজিরার যে একশোর উপরে ওষুধি গুণ আছে তার ভিত্তি একটা বিশেষ গুণ হলো কালিজিরা রক্তকে উষ্ণ রাখতে পারে যার রক্ত উষ্ণ থাকবে এই শীতে তার কিন্তু রোগ কম হবে সর্দি কাশি এ জ্বর মাথা ব্যথা খুব কম হবে কালিজিরা ভর্তার সাথে একটু বাদাম ভর্তা করে খাওয়া যায় কালিজিরা ভর্তার সাথে একটু দধি দিয়া খাওয়া যায় কারণ এনি কার্স এন্টি ক্যান্সার যে কোনো দধি ক্যান্সার প্রতিরোধক শক্তি আছে কারণ দধির ভিতরে মানে এক কেজি দধিতে আছে বিশ কোটি থেকে আঠাইশ কোটি পর্যন্ত গুড ফুড পজিটিভ ব্যাকটেরিয়া যেটা আমাদের শরীরের জন্য প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে যেই ব্যাকটেরিয়াগুলো আমাদের পক্ষ হইয়া আমাদের শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করবে সেই ব্যাকটেরিয়া এই কালিজিরা তৈরি করতে সহযোগিতা করে সেই ব্যাকটেরিয়া দধি তৈরি করতে শরীরে সহযোগিতা করে